তোমার সঙ্গে আমার ছেলে আকাশের সঙ্গে আমি আলাপ করিয়ে দেব। This is my house and that is my only child. তুমি তো চেয়েছিলে আমার ছেলে আকাশ আকাশ এই তো এসো এসো ডার্লিং, এই হচ্ছে আমার ছেলে আকাশ, আমার এই বিশাল সম্পত্তির একমাত্র মালিক। আকাশ, তিনি হচ্ছেন মিসেস সেন, যার কথা আমি তোমায় বলেছিলাম। হ্যালো আন্টি। হাই ডার্লিং। আকাশ, ওকে মেঘনা, আমরা একসঙ্গে ক্লাসে পড়ি। মেঘনা প্লিজ, আমার বাবা। তোমার বাবা কি করেন? আমার বাবার মাছের ব্যবসা। মাছওয়ালা? মাছের ব্যবসা জেলে? শোনো আকাশ, তুমি 200 কোটি টাকা সম্পত্তির মালিক, একটা মাছের ব্যবসায় জেলের মেয়ের সঙ্গে তোমার মেলামেশাটা ঠিক নয়। কি বলছো বাবা তুমি? ও আমার ক্লাসমেট, আর তুমি ওকে আমার মুখের উপর তুমি কথা বলছো? মনে হয় এসব ছোট লোকগুলো এ বাড়িতে ঢোকে কি করে? বাবা প্লিজ। নো নো আকাশ, হি ইজ রাইট, এসব মেয়েদের সঙ্গে মেলামেশা করা তোমার একদম উচিত নয়। প্লিজ আপনি আমাদের মধ্যে কথা বলবেন না। বাড়ির স্পেশাল গেস্টদের সঙ্গে কি করে কথা বলতে হয় তুমি জানো না? গেট আউট, আই সেড গেট আউট। আসলে এমন অবস্থায় কখনো পড়িনি তো, তাই জানি না কি করতে হয়। তবে একটা কথা আমি বুঝতে পারছি, তুমি এ বাড়িতে আমারই মতন খুব একা। যদি তোমার আপত্তি না থাকে একটা কথা বলতে পারি? তুমি তোমার দুঃখ কষ্ট আনন্দ সব কিছু আমার সঙ্গে বন্ধুর মতো শেয়ার করে নিতে পারো। কি হলো আকাশ? আমারও ঠিক একই অবস্থা। আমার বাবারা 3 ভাই 1 বোন, পিসি সবার বড়, পিসির উপর কেউ কথাই বলতে পারে না। পিসি কাউকে ভালোবাসে না, কাউকে ভালোবাসতেও দেয় না। মা একটু ভালোবাসত, কিন্তু পিসির ভয় সেটাও হারিয়ে গেছে। আমাদের বাড়িতে ভালোবাসা বলে কিচ্ছু নেই। আমার জন্য তোমার মন খারাপ হলো, সরি। কি বন্ধুদের মতো সরি থ্যাঙ্কস বলে কিন্তু কিছু নেই। তাই বাই বাই বাই। এটা কি হলো? বাই মানে কি জানো? আনন্দে যাও, আনন্দে ফিরে এসো। তাই হয়তো এই প্লেনে কেউ আমার চেনা পরিচিত বলে আছে, যাকে আমি উইশ করলে সে ভালোভাবে ফিরে আসবে। তাহলে তোমাকে আরেকবার থ্যাংক ইউ বললে তুমি নিশ্চয়ই রাগ করবে না। কেন? কারণ এবার থেকে যদি আমি কোথাও বাইরে যাই তার আগে তোমার কাছে চলে আসবো, তুমি আমাকে বাই বলবে, তারপর কি হবে জানো? কি হবে? তাহলে আমার ফিরে আসাটা কনফার্ম হবে। ও চলো। প্রত্যেকটা সিনেমাতে কিন্তু আমরা একই দৃশ্য দেখতে পাই, যখনই নায়ক নায়িকার প্রেমটা একটু এগোবে ঠিক তখনই কি হয়, কেউ না কেউ এসে গন্ডগোল পাকিয়ে দেয়। আর এখানেও কিন্তু ঠিক তাই দেখলাম। আকাশের বড়লোক বিজনেসম্যান বাবা, যার স্বপ্ন হচ্ছে তার ছেলে সবসময় মেলামেশা করবে তার স্ট্যাটাস মেনটেন করে, কিন্তু আকাশ তো সেরকম নয়। তাই আকাশের বন্ধুত্বটা হয়েছে মেঘনার সাথে, এবং তারা যখন পড়াশোনায় ব্যস্ত ঠিক তখনই আকাশের বাবা মদ্যপ অবস্থায় তার নতুন উটবিকে নিয়ে ঘরে প্রবেশ করলেন, এবং সেখান থেকেই শুরু হলো গণ্ডগোল। এত অবধি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে
এই প্রেমিক বা প্রেমিকার প্রেমটা যখন এগোচ্ছে, মানে আকাশ আর মেঘনার প্রেমটা যখন এগোচ্ছে, সেখানে কিন্তু তার বাবা যতটা না বাধা দিচ্ছে তার থেকেও বেশি বাধা দিচ্ছে কিন্তু তার উডবি ওয়াইফ মিসেস সেন। কেন বুঝতে পারছেন কি সোজা হিসেবটা? তার কারণ হলো 200 কোটি টাকার মালিক আকাশ, আর সেটা মিসেস সেন মেনে নিতে পারছে না, তাই এই সম্পত্তির লোভে তার এই বিয়ে। আর তাই জন্যই তিনি চাইছেন না যে আকাশের সাথে কোনো ভালো মেয়ের বিয়ে হোক। আর ঠিক সেই কারণেই প্রথম দিন ঘরে ঢুকে কুটকাচালি শুরু হয়ে গেছে। অন্যদিকে মেঘনার কাছে পরিচয় জানতে চাইলে মেঘনা যখন বলে বসে যে তার বাবার মাছের আড়তের ব্যবসা, ঠিক তখন থেকেই শুরু হয়ে যায় গণ্ডগোল। আকাশের বাবা যাচ্ছে তাইভাবে অপমান করতে থাকে। এরপর মেঘনা বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় এবং তারপরেই শুরু হয় লড়াই। ঠিক কাছের মানুষকে অপমান করলে যেটা হয়, মেঘনাকেও অপমান করার ফলে কিন্তু মিসেস সেনের ওপর রেগে যায়। আর মিসেস সেনকেই নিয়ে কিছু বলতে গেলে চর খেয়ে বসে আকাশ। কিন্তু এরপর কি হবে? মিসেস সেনের সাথে কি আকাশের সম্পর্কটা বাজে হয়ে যাবে, নাকি মিসেস সেন এমন কিছু চাল চালবে যাতে সাপও না মরে আর লাঠিও না ভাঙে কিন্তু কাজটা হাসিল হয়ে যায়? কি হবে এরপর? এই সেন, মিসেস সেন আর আকাশ এবং অন্যদিকে তার বাবা, এদের সম্পর্কটা ঠিক কোন জায়গায় যাবে? আর আকাশের আর এই মেঘনার সম্পর্কটাকেও কি তার বাবা স্বীকৃতি দেবে? তার জন্য কি করতে হবে? তার জন্য তোমাদের চোখ রাখতে হবে বাংলা মুভি ক্লিপস চ্যানেলে। এ তো গেল সিন পর্ব, কিন্তু এই সিনে একটা ছোট্ট ভুল তোমাদের কি নজর এড়িয়েছে? আমার কিন্তু নজরে পড়েছে, তোমাদের নজর এড়িয়ে গেলেও। আর যাদের নজর এড়িয়ে গেছে তাদেরকে ধরিয়ে দিই। ঠিক যখন মেঘনার সাথে আকাশের বাবার কথোপকথন হচ্ছে, মেঘনারকে যখন অপমান করা হচ্ছে, ঠিক তখন কিন্তু মেঘনা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। আর বেরোবার সময় কিন্তু তার কাঁধে কোনো ব্যাগ ছিল না। কিন্তু সিনের শেষের পর্বে যখন আকাশ মেঘনাকে আটকাতে যায়, তখন কিন্তু দেখা যাচ্ছে যে মেঘনার কাঁধে ব্যাগ। এই ছোট্ট ভুলের জন্যই সিনটাকে কিন্তু আমি 10-এ-10 দিতে পারলাম না। এই সিনের শেষে কি হচ্ছে, আকাশ এবং মেঘনার বন্ধুত্বটা আরও স্ট্রং হচ্ছে। তারা নিজেদের মনের কথাগুলো নিজেদের কাছের মানুষ ভেবে বলতে চাইছে। আর ঠিক যখন এরকম হচ্ছে, তখন মাথার উপর দিয়ে উড়ে গেল একটা প্লেন। এটাও ভীষণ অদ্ভুত লেগেছে। এত কাছ থেকে কি কোনো দিন প্লেন যায়? কি ঠিক বলেছি তো? তাই এরকম আরও নানান রকম মুভি ক্লিপস দেখতে তোমাদের চোখ রাখতে হবে বাংলা মুভি ক্লিপস চ্যানেলে। আর হ্যাঁ, এরপরে কী হলো সেটা দেখার জন্য তো সাবস্ক্রাইব করতে হবে এই চ্যানেলটি। সাবস্ক্রাইব না করলে ওই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, কিন্তু কী হবে, ইউটিউবে এত ভিডিওর মাঝে এই মুভি ক্লিপসগুলো কিন্তু হারিয়ে যাবে যদি সাবস্ক্রাইব না করে রাখো। তাই ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো আমাদের এই চ্যানেলটি।